জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে সোয়া তিন কোটি টাকা দুর্নীতির অভিযোগে আট বছর আগে মামলা করে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত ঘোষণা করেন বিশেষ জজ আদালতের বিচারক ড মোহাম্মদ জামান। রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদা জিয়া কয়েক দফা উপস্থিত না হওয়া ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন না করায় বিচারের এই অংশ বাদ দিয়ে রায় ঘোষণার আবেদন জানায় রাষ্ট্রপক্ষ তা আমলে নিয়ে আদেশ দেন বিচারক রায় ঘোষণার দিন খালেদা জিয়াকে অবশ্যই আদালতে আনা হবে বলে জানিয়েছেন মামলার প্রসিকিউটর আজকেও আপনারা দেখেছেন তারা সময়ের আবেদন করে কালক্ষেপণ করছেন দীর্ঘায়িত করছেন বিলম্বিত করছেন ফর দিস রিজন মাননীয় আদালতের কাছে মনে হয়েছে আমরা যে আবেদনটা করেছিলাম সেটা গ্রহণযোগ্য মাননীয় আদালত বিচারের কার্যক্রম সকল সবকিছু এতে আছেন অবশ্যই তাকে এখানে হাজির করা হবে এবং রায় ঘোষিত করা হবে তবে আসামি পক্ষ এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন এই আইনজীবী আমাদের উচ্চ আদালতে যাওয়ার যে আবেদন সেটা তিনি নাকচ করেন নাকচ করে আগামী দশ তারিখে এই রেখেছেন এবং বেগম মামলার জামিন বহাল রেখেছেন উনত্রিশ দশ তারিখ পর্যন্ত একই সাথে আমরা ন্যায় বিচার পাই নাই আমরা উচ্চ আদালতে যাব এই আদেশের বিরুদ্ধে বিচারক বেআইনি ভাবে আদেশ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা